মানুষ এত চরিত্রহীন হইতে পারে? এই গোলামের পুত, এনে দাঁড়া। এই মাইয়া কে? তোরে এক্ষুন আমি তালাক দেবো। দে, ঘরে বউ রাইখা তুমি আরেকজনের সাথে এসে রাস্তার মধ্যে ওপেনলি তুমি চুমাচুমি করতেছো না? তুই আমার জীবন থেকে তালাক। হ্যালো, আসছো তুমি? হ্যাঁ, আমি এই যে বের হয়েছি বাসার থেকে, 10 মিনিট লাগবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই রিক্সা, এই এদিকে। হ্যালো, কই তোরা? হ্যাঁ, আচ্ছা, যে আমি আইসা বসি। ওরে শয়তান, তুমি তলে তলে কার লগে দেখা করতে যাইতাছো? দাঁড়াও, আজকে খালি হাতে নাতে ধরতে পারলে এসে। কি রে আসছিস তোরা? তোরে আনার সময় এলো না, আধা ঘন্টা ধরে খাড়া রয়েছি। এদিকে আসো একটু, দেখো তো আমার এই চোখে কি গেছে। মানুষ এত চরিত্রহীন হইতে পারে? রাস্তার মধ্যে কি করতেছে? আল্লাহ রে আল্লাহ আল্লাহ, আমি কি দেখতেছি আজকে তো খবরই আছে। এই গোলামের পুত, এনে দাঁড়া। এই মাইয়া কে? হ্যাঁ, এই মেয়েটা কে? ঘরে বউ রাইখা তুমি আরেকজনের সাথে এসে রাস্তার মধ্যে ওপেনলি তুমি চুমাচুমি করতেছো না? হ্যাঁ, তুমি কোনো স্বামীর কাতারে পড়ো? হ্যাঁ, অসভ্য লোক একটা। তোমার সাথে আমি বিয়ে বসে আমার লাইফটা পুরো আমি শেষ করে দিছি, বুঝতে পারছো তুমি? আমার জীবনটাই পুরো শেষ তোমাকে বিয়ে করার থেকে। আমি আমার যদি আগের প্রেমিকের সাথে যদি আমি চলে যেতাম, ওকে আমি বিয়ে করতাম, এখন আমি পুরো স্বাধীন মতো চলতে পারতাম, আর আমার বাংলাদেশে থাকা লাগতো না, এখন আমি বাইরে চলে যেতে পারতাম। হ্যাঁ, অসভ্য একটা লোক, ইতর চরিত্রহীন একটা লোক। হ্যাঁ, রাস্তার মধ্যে কেমনে একটা মেয়ের সাথে চুমাচুমি করতেছে, তোমার একটু লজ্জা লাগলো না? আমার কথা একবার তুমি ভাবলা না যে আমার একটা বউ আছে? আরে তোর যদি আমার পছন্দ নাই হইতো তুই আমার ডাইরেক্টলি বলতি যে এই তোর আমার পছন্দ না, তুই চলে যা, আমি চলে যাইতাম। হ্যাঁ, তুই আমাকে বাসায় রেখা তুই আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করছিস, তোরে আমি অনেক দিন ধরে ফলো করতেছি, বুঝতে পারছিস? তুই বাসায় কি করতাছিস কি না করতাছিস, বাহিরে আসতাছিস, কার সাথে দেখা করতাছিস না করতাছিস, অনেক দিন ধরেই তোর আমি ফলো করতাছি। তুই কি মনে রাখছিস, তোর কি আমি কোনো খবর নেই না? হ্যাঁ, তুই যে আজকে আসছো সেই মেয়ের সাথে দেখা করার জন্য, আমি যে তোর পিছে পিছে আসছি, তুই বুঝতে পারছিস? তুই বুঝতে পারস না এটা? ফোনে আবার কথা কয়, হ্যালো আমি আসতাছি। ছি 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 ছি, কি কোমর, আমি কি দেখলাম এটা? আমি নিজের চোখে যদি আজকে না দেখতাম এসব, তাহলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না যে তুই স্বামীর কোনো কাতারে আসছিস কিনা। আমি আমি কি বলবো, আমার বলার মতো কোনো ভাষাই নেই এখানে। আমি কি দেখলাম, একটা ঝোপের ভিতরে আইসে এই মেয়েটার সাথে কি করলি তুই? আমি আমি তো বুঝতেই পারতাছি না, আমি নিজের চোখেরই কিভাবে অবিশ্বাস করবো? ক তুই ক, আর তোর মতো ছেলের সাথে পুরুষের সাথে আমার সংসার করা সাজা তুই নিজেই ক। তুই আজ পর্যন্ত দেখছিস কোনো ছেলের সাথে আমাকে চুমাচুমি করতে? দেখছিস? দেখিস নাই? হ্যাঁ, এই এত কিছু বলার দরকার নাই আমার, আমি যা দেখছি আমার কপালে ছিল, আর আমি এটাই আমার খুব ভালো হয়েছে, ঠিক আছে? আমি যে দেখছি নিজের চোখে, এখন আমি ডিসাইড নিতে পারবো। আর তোরে আমি অপিল নি বইলা দিতাছি, যেহেতু তুই আমারে ছেড়া এই মেয়ের পিছনে আর এই মেয়ের সাথে এত কিছু করছস, তুই ওরে বিয়ে করে ফেল আর আমাকে তুই তালাক দিয়ে দে, আমি চলে যাবো, আমি আর তোর সাথে সংসার করব না। তোরে এখন ঠিক আছে, আমি স্বাধীন করে দিব, মুক্ত করে দিব। দে, আমি তো এটাই চাই। তোরে এখন আমি তালাক দেব। দে, একটু সুযোগ দিলাম, দেখলাম তোর সময় তোর সুযোগ দিয়ে যে তুই শুধরাস কিনা, তুই ভালো আছ কিনা, আমি এটা ট্রাই করলাম। কেন, আমি তো এমন কিছু করি নাই যে আমার শুধরাইতে হইব, আমার ভালো হইতে হইব, আমি এমন কিছুই করি নাই। যা করছো তুমিই করছো, এমন কিছুই করছ নাই? না,
তুই অনেক ভালো ফেরেশতা, অবশ্যই জান্নাতের হুর তুই। হুম, ও এই শয়তানের বাচ্চা, তোরে যেদিন বিয়া করছিলাম তোর বাসরাইতে কি জিজ্ঞেস করছিলাম, জিজ্ঞেস করছিলাম যে তুই কারো পছন্দ করস, হ্যাঁ তোর সাথে কারো সম্পর্ক আছে, তুই আমারে কি কইছস? আল্লাহর কসম, খোদার কসম, তোর বাপের কসম, মার কসম, তোর গোষ্ঠীর কসম দিছস তুই যে না 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 আমার সাথে কারো সম্পর্ক নাই। ছিল না, এই জন্যই বলছি ছিল না। হুম, হ্যাঁ ওরে আমার ফেরেশতাটা রে, ছিল না। আহা, তুই কতটা ফ্রেশ আমি চিন্তা করি। আহা, আমি তো খুশি, একবার আমার জীবনে একটা ফেরেশতা একটা হুরায় পড়ছে মনে করছিলাম এক সময়, এখন না, আর ছয় মাস আগের থেকে বুই লাগেছে এই জিনিস, বুঝছস নাই? এই যে দেখ, দেখ তো এটা চিনিস নি, দেখ তো এটা কে, দেখ 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 কে, কত এটা? এই ভিডিও তুমি কোথায় পাইছো? হ্যাঁ রে, শুধু এই ভিডিও, তুই যে তোর প্রেমিকা তোর নাগরের লগে মনে কর বেডরুমে গেছস, ওই ভিডিওটাও আমার কাছে আছে। আই রে, তুমি মনে করো তুমি খুব চালাক, আমি এই দুই দিনের কোনো খবর রাখি না। হ্যাঁ, তুই কোথায় কখন কিভাবে কার কাছে যাস, কার সাথে থাকস, কার সাথে চলাফেরা করস, কার সাথে ফোনে কথা করস, সব খবর আমি রাখি। তুই মনে করছ আমি বোকা না? আমি বোকার মতো থাকি দেখে আমি বোকা হয়ে গেছি? এই যে এতক্ষণ যা কিছু এখানে দেখছস সব আমার পূর্ব পরিকল্পনা করা। এই যে আমি বাসায় কথা বলছি, গেটের সামনে আইসা কথা বলছি, তুই আমার ফলো করছস, এটাও কিন্তু আমি বুঝতে পারছি, আমি জানতাম তুই আমার ফলো করবি। আর আমি ওইখান থেকে যখন আমি রিক্সায় উঠে আমি এখানে আসলাম, আমি জানতাম তুই আমার পিছ পিছিয়ে আসবি। আর আমি এই জন্যই তোর এখানে আনার জন্যই আমার এই পরিকল্পনাটা করা। এদিকে তাকা, আমার দিকে তাকা, এটাকে জানোস এটা আমার ভাগ্নি, আমার ভাগ্নি এটা। আর এই যে এটা, এটা আমার ছোট বোন। আর ওই যে ওইটা দেখতেছস, রায় এদিকে, এই যে ওরা দেখতেছস, ও আমার ভাগ্না, আমার কলিজার ভাগ্না ও। আর এই যে ওরা দেখতেছস না, হ্যাঁ ও আমার খালতো ভাই, আমার ছোট ভাই ও। আমি এটা বুঝতে পারছি ছয় মাস আগের থেকেই, তুই মানে আমার সংসারে গ্যাঞ্জাম লাগায়া তুই আসলে আমার সংসারটার ভাইয়া, তুই লোকের কাছে যাবি, তোর এই নাগরের কাছে যায় তুই বিয়া বুবি, এই কারণে তুই এগুলো চাইছিস আমার সাথে সব সময় তুই একটা গ্যাঞ্জাম লাগাইতে। আজকে তোর নিয়তটা পুরো হয়েছে না? হ্যাঁ, তাহলে এবার একটা কাজ করো, সোজা রাস্তা খোলা আছে, হ্যাঁ হাঁটবা আর বিজয় বিজয় খাইবা, যাও যাস না, কেন দাঁড়া রয়েছস, যা আবার আমার দিকে তাকাইছস, যা বাইরে আনতে, সোজা বাইরে হবি, আমার বাড়ির ধারে কাছে যাবি না, ত্রিসীমানায় যাবি না, কত বড় খারাপ চিন্তা করে দেখছস। সারাদিন খেলে পারানোর উপর রাখতে হয়, তাহলে যদি শিক্ষা উচিত কাম করছো একবারে, চিন্তা করে না, শোনো তুমি রিল্যাক্স হয়ে খাইবা লেবে ঘুরো ঘুরবা, বিন্দাস কোনো টেনশন নাই, চলো তোমার কোনো টেনশন নাই, আর কাগজপত্র রেডি করে পড়াই দিবা, ঝামেলা শেষ, যা করছো ভালো কাম করছো, তাজা বেডি এটা জেনে যাবে, গজব ফলাই দেবো জায়গা ভিতরে, চলো। চিন্তা করে দেখছস আমার মাথায় লবণ থাকো বড়ই খায়, তুই চিন্তা করে দেখ আমি এত বড় বোকা, চিন্তাই করা যায় না কত বড় খারাপ মেলো।